আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ গণ আন্দোলন। এদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত। ফুকলের অভিযোগ, বিএনপি নেতাদের সাজা দিতে মামলার তালিকা প্রস্তুত করছে সরকার। গণ অধিকার পরিষদের আহ্বায়ক জানালেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে গণ অধিকার পরিষদ। এবার সুদান থেকে দেশে ফিরল আরও 52 বাংলাদেশি। সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ গণ আন্দোলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ দেশে গণ আন্দোলন সৃষ্টি করা। গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। সরকারকে যত দ্রুত বিদায় করা যায় তত দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। খন্দকার মোশাররফ বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সকল ক্ষেত্রে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দেশের সকল ক্ষেত্রে সফল হয়েছে, এজন্য আওয়ামী লীগ সরকার তাদের ভয় পায়, দেশের জনগণকে ভয় পায় আওয়ামী লীগ। বিএনপির নেতা বলেন, যদি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হয় তাহলে ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলতে পারবে না, একসঙ্গে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিএনপির যে বিভাগীয় কর্মসূচি দিয়েছিল, এই সরকারের পুলিশ বাহিনী সরকারের পেটুয়া বাহিনী বাধা সৃষ্টি করেছে, সকল বাধা উপেক্ষা করে প্রতিটি কর্মসূচি জনগণ সফল করেছে। খন্দকার মোশাররফ বলেন, আজকে একমাত্র দাবি এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করা। কোন স্বৈরাচার সরকার আপোষে ক্ষমতা ছাড়েনি, তাই আজকে সকলের দাবি আগামী নির্বাচন হতে হবে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। নির্বাচনগুলোর প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের মানুষ আইয়ুব খানকে গণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে। স্বৈরাচার এরশাদ সরকারকেও দেশের মানুষ গণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে প্রায় অতি সন্নিকটে। এদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ অনতি বিলম্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে আমাদের নেত্রীকে মুক্ত করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে এবং এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নিম্নচাপ ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় 12.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাংশ ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1295 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1220 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1225 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে আগামীকাল তারিখ সকাল পর্যন্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়োহাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে দু নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না বলা হয়েছে।
ফখরুলের অভিযোগ, বিএনপি নেতাদের সাজা দিতে মামলার তালিকা প্রস্তুত করছে সরকার। দলের জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে পুনরায় মামলা সাজা দেওয়ার জন্য সরকার প্রচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের অর্থ ব্যয় করে আইন মন্ত্রণালয়ে মামলার তালিকা করা হচ্ছে। এসব হীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকার তথা সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশে উদ্ভূত পরিস্থিতির সকল দায় সরকারকেই বহন করতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সারা দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ঐক্যবদ্ধ হয়েছেন। সরকারের কোনো ধরনের ষড়যন্ত্র, দমন প্রলোভন এই আন্দোলনকে বিভ্রান্ত বাধাগ্রস্ত করতে পারবে না। তাই সময় থাকতেই জনগণের মনোভাব বুঝে বিএনপির ঘোষিত 10 দফা মেনে নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। অন্যথায় রাজপথে জনগণের দাবি ফয়সালা করা হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া জানিয়েছেন, জোট থেকে বেরিয়ে এলেও সরকার বিরোধী অবস্থানে তারা অটুট থাকবেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন। সোমবার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোট ছাড়া প্রসঙ্গে গণ অধিকার পরিষদের আহ্বায়ক বলেন, আমরা একটি জোট থেকে চলে এসেছি, তবে জোট থেকে চলে এলেও খুনি সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের অংশগ্রহণ থাকবে, ভোটের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে, অবৈধ সরকারকে হটানোর জন্য আমরা যুদ্ধ থেকে বেরিয়ে আসিনি। গত শনিবার রাতে দলের এক নীতি নির্ধারণী সভায় সরকার বিরোধী 7টি দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন সংগঠন গণ অধিকার পরিষদ। এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, গণতন্ত্র মঞ্চে থাকা অবস্থায় নানা ধরনের সমালোচনা হচ্ছিল, তাই গণ অধিকার পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। গণ অধিকার পরিষদ এখন থেকে স্বতন্ত্রভাবে যুগপথ আন্দোলনে সামিল হবে। 2022 সালের 8 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। গণতন্ত্র মঞ্চের 7টি দল হল আসম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য, সাইফুল হকের নেতৃত্বে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদ, রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ভাষানী অনুসারী পরিষদ ও হাসনাত ইউমের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণতন্ত্র মঞ্চের পথচলা শুরু থেকে নানা বিষয় নিয়ে গণ অধিকার পরিষদের মত বিরোধ চলে আসছিল। গণ অধিকার পরিষদ বের হয়ে যাওয়া এখন গণতন্ত্র মঞ্চের 6টি দল অবশিষ্ট থাকল। আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচনটি হবে দেশের গণতন্ত্র রক্ষার, গণতন্ত্রের অস্তিত্বের জন্য। এই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে, আর নির্বাচনের জন্য সহযোগিতামূলক আহ্বান জানানো হলে আমরা সহযোগিতা করব। এই নির্বাচনের জন্য অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, এটা করা হলে সংঘাত থাকবে না, এটি একটি সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে। এ সময় তিনি সরকারকে ব্যর্থ দাবি করে তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানান। গণ অধিকার পরিষদকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে 1 বছরের মধ্যে সবকিছু পরিবর্তন করে দেবেন বলে দাবি করেন নূর। সুদান থেকে দেশে ফিরল আরও 52 বাংলাদেশি। সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও 52 বাংলাদেশি। বুধবার সকাল 10:30 পর বিমান বাংলাদেশ একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এর আগে গতকাল বুধবার পোর্ট সুদান থেকে একটি বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান 176 জন বাংলাদেশি, তাদের মধ্য থেকে 52 জন দেশে ফিরে এলেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, আজকের মধ্যে কাতার এয়ারলাইন্স আরও 130 জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 238 জনের দেশে ফেরার কথা রয়েছে। গত সোমবার প্রথম দফায় দেশে ফেরেন 135 বাংলাদেশি। বিমান বাংলাদেশ একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন। উত্তাল পাকিস্তান, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। দেশজুড়ে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমেছেন, এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন শত শত বিক্ষোভকারী। দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ইমরান খানের সমর্থকরা লাহোরের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, পিটিআইয়ের 500+ দুর্বৃত্ত বুধবার ভোরে লাহোরের মডেল টাউনের প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে যায়, এরপর সেখান থেকে পার্কিং করা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। বুধবার পিটিআইকে পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। হামলার সময় শুধু নিরাপত্তা রক্ষীরা উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তারা। দুর্বৃত্তরা সেখানে একটি পুলিশ পোস্টেও আগুন জ্বালিয়ে দেয়।